আপনি বলছেন যে আমার অনেক কর্মকর্তা যারা মাসে 5 লাখ 10 লাখ টাকা আয় করছে, আবার আপনার এখানে একজন মন্তব্য করলেন যে প্রায় 56 জন ব্রাঞ্চ ম্যানেজার, যারা আপনার এই কমেন্ট থেকে দেখতে পেলাম, যার ফলে একজন মন্তব্য করলেন, একজন উনি সম্ভবত একজন সেলস ম্যানেজার, যে ওনার 56 জন ব্রাঞ্চ ম্যানেজার যারা 1 লাখ টাকার উপরে আয় করেছে, তো এই জুন ক্লোজিং এ, তো এটি যদি হয় তাহলে ডেজিগনেশনটা আসলে খুব বেশি মনে হয় গুরুত্ব বহন করে না একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট। আপনি যেমন স্যার আপনার জীবনে যত বেশি টাকা আয় করেছেন, আমার মনে হয় যে আপনি সিইও হয়ে যান আয় করছেন তার চেয়ে বেশি আয় করেছেন আপনি যখন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ছিলেন, আমার যদি ভুল না হয়। এখন তো ইনকাম করতে পারি, এখন শুধু পদবি নিয়ে বসে আছি, ইনকাম তো নাই, এখন তো ইনকাম এখন শুধু খরচ করছি, এখন খরচ করছি, এখন আসলে কোনো ইনকাম নেই, ইনকাম করছি আপনার ম্যাট লাইফে লাখ লাখ টাকা কামাই করছি, আর তখন টাকার ভ্যালু তো অনেক ছিল, আর এখন যে টাকা কামাই করি এটা তো আপনার মানে খুব সামান্য একটা অ্যামাউন্ট, এটা আপনি তো ভালো করে বুঝতে পারছেন। জি স্যার, তো এই কারণে আমি বলছিলাম যে দেখেন এই উদাহরণটা আমি দিতে চাচ্ছিলাম আপনার মুখ থেকে একটু কথা শুনে আর কি আমি একটু অভয় নিয়ে নিলাম, যাতে করে দর্শকরা যদি আবার বলে হ্যাঁ একজন এজেন্ট কি সিওর চেয়ে বেশি টাকা আয় করতে পারে। তো এখানে দেখেন যে দর্শক, আমি স্যারের কাছ থেকে কিন্তু কথাটা আমি নিলাম যে স্যার যেহেতু একজন এজেন্ট থেকে ক্যারিয়ার শুরু করেছেন, যারা এজেন্ট কখনো ছিলেন না তারা তো এই কথাটা বলতে পারবেন না, বা তারা তো আমার এই উত্তরটা দিতে পারবেন না, যারা সরাসরি একটা পদে এসে শুরু করেছেন ক্যারিয়ার, বা যারা হয়তো ডেস্ক থেকে ক্যারিয়ার শুরু করেছেন তারা তো এই প্রশ্ন উত্তরটা দিতে পারবে না। স্যার যেহেতু ডেভেলপমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট থেকে ক্যারিয়ারটা শুরু করেছেন, এবং স্যারের মুখ থেকেই যেটি আসলেন যে একটা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে স্যার যত টাকা আয় করেছেন আজকে কিন্তু সিইও হয়েও সেই টাকা আয় করতে পারছে না, তাহলে দেখেন আপনি অনেক বড় বড় পদের জন্য এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাচ্ছেন, তো পদবীর জন্য হয়তো যাচ্ছেন যে এই কোম্পানিতে আমি এই পদে আছি, আরেক কোম্পানিতে আমি আরেকটু বড় পদ পাচ্ছি। আসলে পদের জন্য কেন যাচ্ছেন, পদ আপনাকে কি দিবে, আপনি যে পদে রয়েছেন সেই পদে যদি ভালোভাবে কাজ করেন সেই পদ থেকে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন, এবং স্যার যেটা বললেন স্যারের যেটি স্বপ্ন রয়েছে যে কোটি টাকা আয় করতে পারবে স্যারের একজন কর্মকর্তা, তাহলে স্যারের কর্মকর্তা যদি 1 কোটি টাকা আয় করতে পারে, আপনারা যারা অন্য কোম্পানিতে রয়েছেন অন্য সংগঠনে রয়েছেন আপনারা কেন পারবেন না, আপনারা তো বিমা শিল্পের মধ্যে রয়েছেন, আপনি পারবেন কি পারবেন না সেই স্বপ্নটা দেখতে দোষ কোথায়, স্বপ্ন দেখতে তো আর টাকা লাগবে না, আপনার স্বপ্ন দেখতে অন্তত শুরু করুন, তাহলে দেখেন 3 লেয়ারেও যদি আসে এবং সে সময় যদি কর্মীরা ভালো থাকে, একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট যদি মাসে 1-2 লাখ টাকা আয় করে, এবং একজন ইউনিট ম্যানেজার একজন ব্রাঞ্চ ম্যানেজার যদি গাড়ি আবুল করে, তাদের সামাজিক ভাবে যদি তারা স্বীকৃতি পায়, তাহলে তাদের বড় পদের তো কোনো দরকার নেই, আমি এটি মনে করছি। তবে পদবি যাই হোক না কেন আমাদেরকে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে আমাদের পরিবারকে, স্বচ্ছল অবস্থায় থাকলে তখন আমাদের পরিবার সাপোর্ট দিবে, আমাদের সামাজিক ভাবে আমরা স্বীকৃতি পাবো, এটি মনে করছি।